সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য, মুখ্য উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাশউদ্দিন। সাউন্ড আসছে না, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ধন্যবাদ। উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি উদীয়মান শক্তি এবং অদূর ভবিষ্যতে আঞ্চলিকভাবে এমনকি বিশ্বব্যাপী একটি শক্তিশালী উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা অর্জনে কৃতসংকল্প ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির 20তম সমাবর্তন অতীব আনন্দের অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি 5 কোটি বিদ্যার্থী নিয়ে গঠিত শিক্ষা জগতের হৃদয়বান অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এমপি, বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর চন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর চন্দ, যিনি একজন চৌকস আইনবিদ হোসেন এবং তিনি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের বিজ্ঞ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, উপ উপাচার্য মহোদয়, কোষাধ্যক্ষ মহোদয়, সম্মানিত ডিনগণ, সদ্য শিক্ষক মণ্ডলী, সংযুক্ত অতিথিবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ, সবচেয়ে বড় কথা আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি যারা আজকে সনদ স্নাতক এবং স্নাতকোত্তর সনদ প্রাপ্ত হবেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম, অশেষ সম্প্রীতি, শুভকামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর আমেজে সমৃদ্ধ অভিনন্দন। আরো আনন্দের বিষয়, আমরা এই সমাবর্তনটি করতে পারছি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কালে, অবশ্যই একটি শুভ যোগাযোগ বটে। প্রিয় স্নাতক বৃন্দ, আজকের এই দিনে প্রথমে আমি তোমাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই। জীবনের একটি গুরুত্বপূর্ণ ও কঠিন অধ্যায় গৌরবের সাথে অতিক্রম করে তোমরা শুরু করতে যাচ্ছ নতুন এক অধ্যায়, নতুন জীবনের পথছলা। জীবনের বৃহত্তর প্রাঙ্গণ ও বিচিত্র কর্মক্ষেত্রে প্রবেশের একজন যোগ্য সৈনিক হবে তোমরা। তোমাদের অপরিসীম মেধা ও যোগ্যতার বলে তোমরা আজকের এই শক্ত অবস্থান নির্মাণ করতে পেরেছ। তবে স্মরণে রাখতে হবে, এই বিরাট অর্জনে ফল্গু ধারার মতো শক্তি জুগিয়েছেন তোমাদের স্নেহশীল মাতা পিতা, অভিভাবক বৃন্দ, সদ্য প্রাজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অত্যন্ত মনোজ্ঞ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যার সুনাম ইতিমধ্যে সারা দেশে বহমান। তোমাদের সফলতার অভিনন্দনের যথার্থ অংশীদার তারা সকলেই, আমরা সকলেই সমবেত সুধী। দেখতে দেখতে 2 যুগেরও বেশি সময় কেটে গেল ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির।
দীর্ঘ পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি সর্বদাই থেকেছে ক্রমোন্নতির পথে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর মান মর্যাদা। শিক্ষা প্রতিষ্ঠান জাতি শিক্ষিত জনশক্তি তথা মানব সম্পদ তৈরির সূতাগার সূতিকাগার, আর রাষ্ট্র ও সমাজ দেহের সব বুদ্ধিবৃত্তিক চাহিদার যোগানদার। এখানে ত্রুটি ঘটলে জাতিকে দুর্বল আর পঙ্গু না করে ছাড়বে না। বিশিষ্ট শিক্ষাবিদ উপাচার্য আবুল ফজলের এই বক্তব্যটি মনে প্রাণে ধারণ করেই 1996 সালে কতিপয় অত্যন্ত শক্ত এবং দৃঢ় প্রত্যয়ী বিদ্যানুরাগী বিদ্যুৎসাহী এই বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন করেছিলেন, যাতে এই দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানগণ মোটামুটি আয়ত্তের মধ্যে খরচে বিশ্বমানের শিক্ষা পেয়ে মানব সম্পদ হিসাবে দৃঢ়ভাবে প্রতিভাত হতে পারে। আমাদের এই দৃঢ় প্রত্যয় কতখানি সফল হয়েছে ভবিতব্যতা বলবে। তবে ইতিমধ্যে আমরা যে যে ধারণা পাচ্ছি সমাজের বিভিন্ন স্তর থেকে, আমরা সম্ভবত সঠিক পথেই রয়েছি। এই প্রসঙ্গে একটি ছোট্ট কথা বলা দরকার। সদাশয় সরকার এবং ইউজিসি সবসময় বিশ্ববিদ্যালয়ের প্রতি খুব যত্নবান, হৃদয়বান এবং সহানুভূতিশীল। আমরা অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই আমাদের বিজ্ঞ বিদগ্ধ বিশ্বশিক্ষিত শিক্ষক মণ্ডলীর দ্বারা যাতে পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারি এবং যাতে আমরা বিশ্বমানের এন্টারপ্রেনিয়ার্স তৈরি করতে পারি, সেই দুইটি প্রকল্প নিয়ে আমরা খুব শিগগিরই ইউজিসি এবং সদাশয় সরকারের দরজায় ঠোকা দেব। আশা করি আমাদেরকে বিমুখ করবেন না। নভেল করোনা ভাইরাস সংক্রমণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বিশ্বজুড়ে প্রায় 40 লক্ষ মানুষ এর মধ্যেই প্রাণ হারিয়েছেন। আমরাও হারিয়েছি অনেক আত্মীয় স্বজনকে, সাহিত্যিক সাংস্কৃতিক চিন্তাবিদ সাংবাদিক বুদ্ধিজীবী ও রাজনৈতিক অঙ্গনের বহু বরণ্য ও অনুকরণীয় ব্যক্তির প্রয়াণে দেশের মানব সম্পদ নেতৃত্বে যে দুর্বলতা এসেছে, আজকের এই সমাবর্তনে আমাদেরকে প্রত্যয় গ্রহণ করতে হবে। তা পূরণ করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা আরো দ্বিগুণ ভেবে শক্তিশালী করব। করোনা মহামারী জনিত বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বিপর্যয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তার কৃতসংকল্প পথ থেকে বিচ্যুত হয়নি এতটুকু। সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সকল নির্দেশনা শতভাগ পালন করে এই বিশ্ববিদ্যালয়টি অনেকগুলো অর্জন করেছে। একটি স্থায়ী সনদ, শর্তহীনভাবে এই দেশের 106টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 2টি বিশ্ববিদ্যালয় এই বিরল সম্মানের অধিকারী, বিশ্বজিৎ ইউনিভার্সিটি তার মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয় আমরা বলেছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকে, তাদের সন্তান সন্ততিগণের লেখাপড়া যাতে সহজসাধ্য হয় সেজন্য প্রচুর পরিমাণের বৃত্তি আছে, প্রচুর পরিমাণে প্রয়োজন ভিত্তিক সহায়তা আছে। এবং সবচেয়ে বড় কথা, এদেশের যারা গৌরব, যারা স্বাধীনতা এনেছেন, সেই মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিদের এই বিশ্ববিদ্যালয় বেশ উদার হস্তে সরকারি আইন কানুনের চেয়েও অতিরিক্তভাবে তাদেরকে বৃত্তি প্রদানে কৃতসংকল্প এবং সেটা করে যাচ্ছে। কোভিড আসার পর থেকে
সব ছাত্র ছাত্রীদের জন্য শতকরা 20 ভাগ ফি মওকুফ করা হচ্ছে, সমস্ত অ্যাক্টিভিটি ফি মওকুফ করা হচ্ছে। যারা একেবারেই সম্বলহীন বলতে পারি তাদের এই ইন্টারনেট সংযুক্তি সহায়তা করার জন্য অনেকের মধ্যেই ল্যাপটপ মঞ্জুরি হিসাবে প্রদান করা হয়েছে। প্রাজ্ঞ ও শ্রদ্ধেয় উপস্থিতি, দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার সর্বদা সরকার ও জনগণ এবং শিক্ষা মহলের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান করেছে, সাহায্য সহায়তা করেছে। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে নিম্ন বেতনভুক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষকগণের শতকরা 70 ভাগের একদিনের বেতন দিয়ে আমরা দুঃস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুরূপ ত্রাণ তহবিলে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ অবদান দিতে পেরেছি। এরই ধারে বাহ্যতায় আমরা আশঙ্কা করছি যে আগামী যে শরৎকালীন সেমিস্টার যেটা সেপ্টেম্বরে শুরু হবে, সেইখানেও সম্ভবত আমাদেরকে এই ইন্টারনেট মাধ্যমে পাঠদান করতে হবে। সেই কথা স্মরণে রেখে এবং অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মোটামুটি অসহায় অবস্থার কথা চিন্তা করে আগামী শরৎকালীন সেমিস্টারেও এই বিগত কয়েকটি সেমিস্টারের সুযোগ সুবিধা অব্যাহত রাখবে। অর্থাৎ শতকরা 20 ভাগ মওকুফ করা হবে টিউশন এবং সম্পূর্ণ অ্যাক্টিভিটি ফি এবং অন্যান্যভাবে সাহায্য করা হবে। প্রিয় স্নাতকবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়ন এবং দেশপ্রেমিক নেতৃত্বে পৃথিবীর রোল মডেল এবং এই নেতৃত্ব জনকল্যাণে নিবেদিত প্রাণ। অশিক্ষা ক্ষুধা আর দারিদ্র এখন আর সমৃদ্ধির পথে আমাদের অন্তরায় হতে পারছে না। সাময়িকভাবে কোভিড কিছুটা অসুবিধা করেছে, এটা নিশ্চয়ই কাটিয়ে উঠে আমরা সকলে আবার উন্নয়নের পূর্বতর শক্তিশালী ধারায় ফিরে যাব, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। উন্নত সাংস্কৃতিক রুচি ও ইহার উদার মানবিক মূল্যবোধ আমাদের জাতিগত ঐক্যের একটি ভিত্তিভূমি, কিন্তু বিশ্বায়ন ও বিশ্ব নাগরিকতার এ যুগে আমরা যেন মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি। বর্তমান বাংলাদেশে সংস্কৃতি জীবনশৈলী সর্বত্রই বইছে এক ধরনের একটা উত্তাল হাওয়া। তরুণ সমাজের একটা বড় অংশকে আজ ভয়ঙ্করভাবে পথভ্রষ্ট হতে দেখি আমরা একেবারেই মর্মাহত মর্মবেদনায় ভুগছি। সংস্কৃতির রূপান্তর প্রকৃতির স্বাভাবিক নিয়ম, কিন্তু মূল ধারা থেকে এর বিচ্যুতি কখনোই কাম্য হতে পারে না। পহেলা বৈশাখ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ আমাদের শক্তি ও সাহসের উৎস। রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, জীবনানন্দ, শামসুর রহমান আমাদের প্রেরণা। এই শক্তি সাহস প্রেরণা থেকেই আমরা স্বপ্ন দেখি জ্ঞানদীপ্ত সৃজনশীল অসাম্প্রদায়িক ও মানবতাবাদী নতুন প্রজন্মে। তোমরাই হবে সেই নতুন প্রজন্মের উজ্জ্বল সারথি। এই প্রসঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতার অন্যতম একটি নীতির অংশ হিসাবে ধর্মবেশাতির রাজনীতি নিষিদ্ধ করণের কথা। বর্তমান সরকার প্রধানের প্রধান প্রায়শী আমাদের স্মরণ করিয়ে দেন যে ধর্ম যার যার রাষ্ট্র সভা। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার আলোড়ন সৃষ্টিকারী কবিতা কুলি মজুর মাধ্যমে
একজন মুসলিম দুস্থ একজন নিঃস্ব দরিদ্র হিন্দু কিভাবে তাদের নিজ নিজ ধর্মালয়ে গিয়ে খাদ্যের অভাবে প্রত্যাখ্যাত হয়ে সবকিছু একেবারে হতাশ হয়ে সৃষ্টিকর্তার কাছে আকুল মিনতি করেছেন। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধারণ্য তা বলে বন্ধ করনি কভু, তব মসজিদ মন্দিরে প্রভু নেই মানুষের দাবি, মোল্লাপুরুষ লাগাইছে সকল দুয়ারে চাবি। স্নাতকবৃন্দ, তোমাদের কাছে অনুরোধ, ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে উদারভাবে যারা তোমাদের চেয়ে কম ভাগ্যবান তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে তোমাদের সঙ্গে এক কাতারে নিয়ে আসবে, যেটা নাকি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সবচেয়ে বড় কথা, লিভ নোবডি বিহাইন্ড। প্রিয় স্নাতকবৃন্দ, তোমরা প্রত্যেকেই আজ মেধা শ্রম ও সাধনার কষ্টি পাথরে উত্তীর্ণ হয়ে জ্ঞানের আলোয় স্নাতক হয়েছ, তাই তো তোমাদেরকে স্নাতক বলা হয়। আজকের দিনটি আমাদের সকলের কাছে উৎসব ও আনন্দের। অবশ্য আমরা যেহেতু ইন পার্সন সমাবর্তনটি করতে পারছি না, সেই জন্য আনন্দে কিছুটা ভাটা পড়েছে বলে, কিন্তু উৎসাহ আমাদের প্রচুর। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আবার আগের ধারায় ফিরে যেতে পারব। এই উৎসব আনন্দ অর্জনের বিশেষ একটা শক্তি আছে, কম বেশি হলেও আছে দুঃখ জয় করার শক্তি, আছে সবাইকে এক সূত্রে মেলানোর শক্তি। এই শক্তি দিয়ে তোমরা বর্তমান অস্থিরতা ও অপশক্তিকে জয় করবে। সমাজ থেকে অশিক্ষা, ধর্মীয় গোড়ামি, দারিদ্র, আয় সম্পদ সুযোগ বৈষম্য, হানাহানি ইত্যাদি দূর করবে। বিপর্যস্ত ও বিপদগ্রস্ত মানুষের মুখে ফোটাবে হাসি, যেমনটি জাতির পিতা বলে গেছে। অপশক্তির তাণ্ডবে ধৈর্য হারা কিংবা ভীত না হয়ে আত্মশক্তিতে বলিয়ান হয়ে তোমাদেরকে সমৃদ্ধ দেশ ও উন্নত জাতি গঠনে মনোনিবেশ করতে হবে। মৌলবাদের অন্ধ প্রকোষ্ঠে নিমজ্জিত দিকভ্রান্ত তরুণদের আলোর পথে ফিরিয়ে আনার মাধ্যমে সার্থক হতে পারে তোমাদের এতদিনের এই সাধনা ও অর্জন। তাই আজকে তোমাদের অঙ্গীকারের মধ্যে যদি এটি থাকে, এই সব মুহুরমা নান মুখ মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শান্ত ভগ্ন শুষ্ক বুকে ধনিয়া তুলিতে হবে আশা। সমবেত সুধী, আজকের শুভলগ্নে জননী জন্মভূমির প্রতি এই হোক আমাদের সকলের কৃত সংকল্প অঙ্গীকার। পরিশেষে বিরূপ অবস্থার মধ্যে যাদের অক্লান্ত শ্রমে ঘামে ডিজিটাল মাধ্যমে আজকের এই সমাবর্তন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে এবং হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পরিবারের সেই সকল সদস্যকে এবং যাদের প্রাণবন্ত অংশগ্রহণে একে সৌন্দর্যমণ্ডিত করেছে, সফল করেছে, তাদের সকলকে ধন্যবাদ ও সকৃতজ্ঞ অনুভূতি জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। প্রধান অতিথি এবং অন্যান্য বিশিষ্টজনকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। শেষ করার আগে, এদেশের যে কিষাণ কিষাণী গত 50 বছরে 1 কোটি টন খাদ্যশস্যের জায়গায় 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে আমাদের বাঁচিয়ে রেখেছেন, যে শ্রমিক বন্ধুরা এই দেশের শিল্প প্রাঙ্গণে একটা ভালো দ্যুতি সৃষ্টি করেছে এবং শিল্প দ্রব্য উৎপাদন করে একদিকে রপ্তানি আয় জোগাড় এনেছে, অন্যদিকে তারা বিদেশে গিয়ে কাজ করে আমাদের দেশের জন্য বিশাল পরিমাণ রেমিটেন্স প্রবাহ আনছে। আজকের এই সমাবর্তনের শেষ কথা আমি তাদের প্রতি নতশ্রী শ্রদ্ধা জানিয়ে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।
ধন্যবাদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা মহোদয়।